কয়েক লক্ষ টাকা নিষিদ্ধ কাপ সিরাপ বোঝাই একটি পিক আপ ভ্যান আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের 12A রাজ্য সড়কে। সূত্রের খবর, চ্যাংরাবান্ধার পানিশালা এলাকায় ময়নাগুড়ি থেকে মাথাভাঙাগ্রামী জাতীয় সড়কের পাশে একটি ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। এরপর ঘটনাস্থলে ভিড় জমাতে থাকলে পিক আপ ভ্যান রেখে পালিয়ে যায় গাড়ির চালক। পরে ফের আরও একটি গাড়ি করে অন্য 5 জন যুবক গাড়িটি নিয়ে যাওয়ার জন্য সেখানে এলে এলাকার লোকজন তাদের আটক করে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত প্রধানকে। ঘটনাস্থলে পুলিশ এসে পিক আপ ভ্যানটিকে আটক করে নিয়ে যায়। গাড়ির মধ্যে 85 কার্টন অবৈধ কাপ সিরাপ ছিল। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানিয়েছেন, এই ঘটনার সাথে জড়িত গাড়ির চালক সুরশাহান হক সহ মোট 5 জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমানিক ভোর 7-8টার দিকে একটা গাড়ি এসে পিক আপ এসে আমাদের গাড়ি, তখন আমাদের যে ড্রাইভার ছিল তারা তখন ওকে জিজ্ঞেস করে তখন সঠিক উত্তর দিতে পারে না, তখন ওরা পালায় যায়। তারপরে 5 জন লোক এসে আবার গাড়িটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, তারপর স্থানীয় লোক গাড়িটা আটক করে লোকাল প্রধানকে ফোন করা হয়েছে। প্রধান এসে পুলিশকে ফোন করে, পুলিশ আসছে, এখন তদন্ত চলছে। পঞ্চায়েত ভোটে হারের পর ক্রমশ প্রকাশ্যে আসছে ভেতরের ফাটল। ব্লক সভাপতির বিরুদ্ধে ক্রমশ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে দলের অন্তরে। ঘটনাটি ঘটেছে মালদা হরিশচন্দ্রপুরে। হরিশচন্দ্রপুর তৃণমূল 1 নম্বর ব্লক সভাপতি মানিক দাস বড়ই গ্রাম পঞ্চায়েতে পেমা কালীবাড়ি এলাকায় রবিবার একটি কৌশল বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেখানেও বিপত্তি। বৈঠকে উপস্থিত একাংশের মধ্যে থেকে মানিক দাসকে লক্ষ্য করে টিকিট চোর স্লোগান উঠে। দলের একাংশ সরাসরি মানিক দাসের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করার অভিযোগ তুলে সরব হয়েছে। বেশ কয়েক জায়গায় রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। দাবি উঠেছে মানিক দাসকে পদ থেকে অপসারিত করার। এখানে কি হলো, মিটিং হয়েছিল, মিটিং ডাকাইছিল মানিক দাস। এবার মানিক দাস মিটিং ডাকালো, মিটিংয়ে আসলো অনেক লোক হলো। হবার পরে যখন মানিক দাস এখানে পৌঁছিল সবাই সুরেন্দ্রনাথ উঠলো চোর 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 চোর, টিকিট চোর, টিকিট বিক্রি করেছে। কি চোর বললো মানুষ? টিকিট চোর বললো। কে বললো? লোক বললো, পাবলিক। আচ্ছা, তারপর পাবলিক যখনই বললো তো রেগে উঠলো, হাতাহাতি চালু হয়ে গেলো, মারপিট। আচ্ছা, মারপিট চালু হলো তো মানিক দাস পালিয়ে গেলো, মিটিং আর হলো না, মিটিং বানচাল হয়ে গেল, আর সেভ করে বাড়ি আপনার বাড়ি চলে গেল। আগামী 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-7855-12 এই নাম্বারে।